আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় গুরু নারায়ণম এই নিবেদনম থাকে যেন মনতব শ্রীচরণে আমরা বারে বারে একই কথা আমাদের বিশ্বাসের জায়গা থেকে বলতেই হয় তা হল যে গুরুদেব সবসময় তার শিষ্য ভক্তদের সঙ্গে আছেন বিশেষত যখন আমরা আশ্রম প্রসঙ্গ শ্রীগুরু সঙ্ঘ প্রসঙ্গ এবং ঠাকুর প্রসঙ্গে কথোপকথনে লিপ্ত হই আমাদের মধ্যে যখন আমরা ভাবে বিভোর হয়ে যাই তাকে স্মরণ করি সেই স্মরণে তিনি বিশেষভাবে উপস্থিত হন তো আজকে আমরা যে কাজে বসেছি অর্থাৎ যে ভাব বিনিময় করতে বসেছি নিজেদের মধ্যে তাতে বলতেই হয় যে ঠাকুর আমাদের একেবারেই নিকটে আসুন আমরা সকলে মিলে তার রাতুল চরণে জীবনের অন্যতম প্রণামটি নিবেদন করি অন্যান্য দেবদেবীরাও আমাদের এই কথোপকথনে পাঠে আমাদের এই আসরে নিশ্চিতভাবে উপস্থিত আছেন আমরা সেই সমস্ত দেব দেবদেবীর উদ্দেশ্যে তাদের রাতুল চরণে ভুল প্রণাম নিবেদন করছি আমাদের একটি বিশেষ তিথি আসন্ন আমরা সকলেই জানি যে সার্বভৌম একশো বত্রিশতম বর্ষ আবির্ভাব উৎসব আমরা আসন্ন রাস পূর্ণিমায় কেন্দ্রীয় আশ্রমে তারই কৃপায় সমস্ত শিষ্য ভক্ত এবং শ্রীগুরু সঙ্গে শুভানুধ্যায়ীরা মিলিত হয়ে অসাধারণ ঐক্যের বার্তা ভালোবাসার বার্তা প্রেমের বার্তা আমরা পৌঁছে দেব দেশ থেকে দেশান্তরে আর যার জন্যেই এপার বাংলা ওপার বাংলার মানুষ অন্যান্য রাজ্য থেকে আসা মানুষ অন্যান্য রাষ্ট্র থেকে আসা মানুষ সবাই মিলেমিশে একই বৃন্তে আমরা সকলে সম্মিলিতভাবে উৎসব করবো এই প্রসঙ্গে বলি যে ঠাকুরের জন্মোৎসব ঠাকুর কৃপা করে তার ভক্ত এবং অন্যান্য যারা শুভানুধ্যায়ী আছেন তাদের উপরে কৃপা করে বলেছেন যে এই একটি উৎসব তোমরা অনুষ্ঠিত করবে তিনি কৃপা করলেন তিনি কৃপা করলেন এবং অদ্ভুতভাবেই যদি তিনি কৃপা না করেন তাহলে কিন্তু আমরা এই উৎসব কিছুতেই সফল করতে পারব না তবু এই উৎসবে ভক্তদের একটা বিশাল কর্মকাণ্ড নিশ্চিতভাবেই করতে হয় আমরা যতটুকু করি তা যথেষ্ট নয় সেই জন্যই ঠাকুরের এই আগমনের প্রাক মুহূর্তে অর্থাৎ তিথির প্রাক মুহূর্তে ঠাকুর তো বারোশো আটানব্বই ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষার্ধে পদার্পণ করলেন এর একটি মতান্তর আছে আমি সেখানে যাচ্ছি না তিরিশে কার্তিক রাস পূর্ণিমার দিন অবিভক্ত বাংলার বরিশাল জেলার রাজাপুর গ্রামে সেখানে তিনি জন্মগ্রহণ করেই যে সমস্ত লীলা করছেন সেই লীলা অর্থাৎ লোকশিক্ষা আমরা বলতে পারি লোকশিক্ষা এমন লোকশিক্ষা তিনি প্রদান করছেন যে আমাদের জীবনে আজও অপরিহার্য ঠাকুর মর্তাধামি পদার্পণ করলেন মাত্র তেরো চোদ্দ বছর বয়সেই তিনি জন্মদাত্রী মা ত্রিদেবীকে হারালেন মন খুব খারাপ এই প্রসঙ্গে বলা যায় যে তিনি মাকে হারিয়ে খুবই ভেঙে পড়েছিলেন এই যে ভেঙে পড়া এটাও একটা লোকশিক্ষা যে মা এমন সম্পদ মাকে হারালে হৃদয়ের গভীরে কি বেদনা উত্থিত হতে পারে তা ভগবান নিজেই সংগঠিত করে সকলকে দর্শন করালেন আমরা এই ভোগবাদী সমাজ ব্যবস্থা এমনও হচ্ছে যে অনেক রকমের দোহাই দিয়ে সাম্প্রতিককালে মাতৃপিতৃ বিয়োগ হলেও দেখি যে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী যে নির্দিষ্ট পোশাক পরা উচিত সেটা না পড়ে যেমন স্বাভাবিক জীবনে যা পড়া অভ্যস্ত করে ফেলেছি সেগুলোই পরে বেরোই আসলে এই পোশাক এক একটা সময়কে আমাদের এক একটা সময়কে চিহ্নিত করে যেমন ধরুন আমি জন্মের সময় যে পোশাক পরেছিলাম আর বাল্যকালে যখন বিদ্যালয়ে যাচ্ছি তাই সেই পোশাকের মধ্যে তো তফাৎ আছে আমি যে অমুক বিদ্যালয়ের ছাত্র সেটা তো আমার পোশাক দেখে চিনবে তারপর আর একটু বড় হলাম আমি একটি ভালো কলেজে ভর্তি হলাম সেই কলেজেরও নির্দিষ্ট পোশাক আছে লোকে বুঝবে যে আমি অমুক কলেজে পড়াশোনা করি বিভিন্ন বিশ্ববিদ্যালয়েরও এখন পোশাক হয়েছে তাহলে জীবনের ক্ষেত্রে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম একরকম আমি যখন অন্নপ্রাশন হয়েছে একরকম বইতে হয়েছে আরেক রকম বিবাহের সময় একরকম এই বিবাহের মধ্যেও আবার ভাগ আছে বিভিন্ন সময় বিভিন্ন রকম গায়ে হলুদে একরকম ফুল এক একরকম ইত্যাদি ইত্যাদি আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু গুরুদেব ভগবান তিনি আমাদের শেখালেন যে দেখো মা ত্রিবিয়োগ হলে হৃদয়ের মধ্যে কি যন্ত্রণা অনুভূত হচ্ছে কারণ মাকে এরমভাবেই ভালোবাসতে হবে যে তার বিয়োগে যেন সমস্ত হৃদয় উথালি পাথালি করতে থাকে ঠাকুরের মন খুব আনমোনা এই সময় তখন মনে করলেন যে তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক কিছু করার আছে হঠাৎ তিনি কৃপা করে অবলোকন করলেন স্বাধীনতা সংগ্রামীদের এবং স্বাধীনতার সংগ্রামীদের ওই সময়টাতেই স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তার একটা যোগাযোগ হল আমরা সকলেই জানি যে এই স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তার যে যোগাযোগ হলো সেই যোগাযোগ হওয়ার মধ্যে দিয়েই তিনি কৃপা করছেন স্বাধীনতা সংগ্রামীদের যেমন কৃপা করছেন তেমনি তিনি কৃপা করছেন দেশবাসীকে আর যার জন্য আমরা সকলেই জানি চারণ কবি মুকুন্দ দাস চারণ কবি মুকুন্দ দাসের সঙ্গে তিনি পূর্বনির্ধারিত অর্থাৎ প্রিফিক্সড যেটাকে বলি আমরা অনেকে এনি অনেক বিতর্ক করেন সেই প্রিফিক্সড আমাদের চারণ কবি মুকুন্দ দাসের সঙ্গে তিনি মুখোমুখি হলেন কোন এক উঠোনের উপর দাঁড়িয়ে মুকুন্দ দাস গাইছেন ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে গুরুদেব ভগবান গুরু ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন মুকুন্দ দাসের সঙ্গে চারণ কবি মুকুন্দ দাসের সঙ্গে তার একটি অদ্ভুত মেলবন্ধন হয়েছিল ওই গানের মধ্যে দিয়েই আমরা পরবর্তী সময়ে দেখি যে তিনি নিজের হাতে একটি একতারা তৈরি করেন যে একতারা নিয়ে তিনি বনের মধ্যে প্রবেশ করে যেতেন বনের মধ্যে একতারা নিয়ে প্রবেশ করতেন কেন এ প্রশ্নটা তো আমাদের আজকের এই ভাব বিনিময়ে মনে হতে পারে না যে কেন একতারা নিয়ে গুরুদেব গুরু ভগবান বনের মধ্যে প্রবেশ করছেন কেন তাহলে কি বোনের মধ্যে স্বাধীনতা সংগ্রামীরা আসতেন তাদেরকে কৃপা করার জন্য ভগবান সেখানে উপস্থিত হতেন আমরা জানি না কিন্তু তো বলেছেন আমি এইবার আমার অনেক ইচ্ছাই অব্যক্ত রাখিয়া গেলাম তিনি অনেক কথা অব্যক্ত রেখে গেছেন সেগুলো খুঁজে একটু দেখার চেষ্টাই করলে কেমন হয় ভুল হতে পারে চেষ্টাটা না করলে কোনটা ভুল কোনটা ঠিক সেটাই তো আমরা বুঝতে পারবো না অশ্বিনী কুমার দত্ত এই প্রসঙ্গে বলতেই হবে অশ্বিনী কুমার দত্তের সঙ্গে গুরুদেবের বরিশাল অশ্বিনী কুমার দত্ত সেই অশ্বিনী কুমার দত্তের সঙ্গে গুরুদেবের সাক্ষাৎ হয়েছে এটি ছাত্রাবাসে অশ্বিনী কুমার দত্ত প্রায়শই রবিবার রবিবারে আসতেন গুরুদেব অর্থাৎ গুরু ভগবান তিনি অল্প বয়সেই ওই ছাত্রাবাসে ওই দিনটিতে উপস্থিত থাকতেন এবং অশ্বিনী দত্ত যা বলতেন সেই বিষয়টি নিয়ে তিনি বলা খাওয়া করতেন এই স্বাধীনতা আন্দোলনকে গুরুদেব কৃপা করেছেন দেশকে মাতৃরূপে পূজা করেছেন নিজের জন্মদাত্রী মায়ের দেহ ছেড়ে চলে যাওয়ার পরে দেশমাতৃকাকে তিনি এমনভাবে ভালোবেসেছেন যা অনির্বাচনীয় একদিকে যেমন তিনি আমাদের শিলার মধ্যে আমাদের মৃত্তিকার মধ্যে লুকিয়ে থাকা মহাশক্তিকে পুজো করেছেন তাকে জাগ্রত করেছেন তার তো কথা আমরা জানি পরবর্তী সময় মেহের কালীবাড়ির কথা মা দেখা দিয়েছিলেন মাটি ভেদ করে উঠে এসেছিলেন সেটা তো আমরা জানি কিন্তু এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে দেশমাতৃকাকে তিনি কীভাবে ভালোবাসছেন সেটাও কিন্তু আমাদেরকে লোকশিক্ষা দিয়েছেন লোকশিক্ষা আমরা নিশ্চিতভাবেই আজকাল পরশু তরশু এই করতে করতে যতই এগোব আমরা কিন্তু ঠাকুরের লোকশিক্ষার দিকে তত বেশি এগোব আমার মনে হয় যে ওইভাবে আমরা কথা বিষয়গুলোকে মানুষের সামনে আমি উপস্থাপিত করি কিন্তু তার উদাহরণ বেঁচে থাকা একেবারে বেঁচে থাকা যে বিষয় মানুষগুলো যাদের নিয়ে গুরুদেব লোকশিক্ষা করেছেন দিয়েছেন তাদের উপস্থাপিত করলে ভালো হয় যেমন একজন মানুষ সম্পর্কে বলি তিনি এখনো বেঁচে আছেন এই আবির্ভাব উৎসব বা জন্মোৎসবে ছোটবেলায় তিনি আশ্রমে গেছেন তার মার সঙ্গে ভীষণ দুষ্টু এখনও বেঁচে আছেন এখন বয়স হয়ে গেছে বৃদ্ধ মানুষ তিনি বলছেন যে মার সঙ্গে আমি গেছি আশ্রমে যেমন হয় আর কি দুষ্টু ছেলেরা দুষ্টমি করছেন এখান থেকে বালি ফেলছেন ওখান থেকে মাটি ফেলছেন কোনো জায়গা থেকে ইট ফেলছেন যা খুশি করছেন গুরুদেব কিন্তু সব দেখতে পাচ্ছেন ওই যে বললাম জন্মোৎসবে তিনি কৃপা করেন আমরা শুধুমাত্র কর্মী হতে পারি এর বেশি আমরা আর কি করব তিনি যেটুকু করাবেন সেটুকুই করা যাবে তো সেই জন্য বলি তো ওই বাচ্চাটি ওই রকম দুষ্টুমি করছেন গুরুদেব ডাকলেন ডেকে থাকে বাসলেন আদর করলেন কিন্তু টি লোকশিক্ষা দিলেন যে দেখো ঠাকুরের জন্মোৎসব প্রতি পালন হবে এটা দুষ্টমির জায়গা নয় এখানে সংযমের জায়গা মা সন্তানকে নিয়ে চলে এসছেন ছোট্ট সন্তান এটা সন্তানের যত না দোষ আমাদের আমরা যারা অভিভাবক আমাদের দোষ অনেক বেশি আজকে মা যদি হাসপাতালে ভর্তি হতেন তাহলে নিশ্চয়ই মা অন্য কারো কাছে শিশুটিকে রেখে আসতেন কিন্তু জন্মোৎসব বলে শিশুটিকে সঙ্গে নিয়ে এসছেন কেন না আমিও আনন্দ করবো তুইও আনন্দ করবি আমিও প্রসাদ পাবো তুইও প্রসাদ পাবি কিন্তু ওই দুষ্টু ছেলে যে পরিবেশটাকে বিঘ্নিত করতে পারে সেই সম্পর্কে মা একবারও ভেবে দেখেননি তাই গুরুদেব ওই শিশুটিকে ডেকে আদর করলেন করে তার মাকে বললেন ওকে পেট পুরে প্রসাদ খাওয়াও পেট পুরে প্রসাদ খাওয়াও তারপরে ওকে ঘুম পাড়াও তুমি তো মা ঘুম পাড়াও ঘুম পাড়ালেন প্রসাদ খেয়েটে ঘুম পাড়ালেন সন্তানটি ঘুমিয়ে পড়ল কিন্তু পরের দিন সকাল থেকে যখন অর্ঘদান শুরু হয়েছে তার পরের দিন উৎসব সারাদিন কেটে গেছে সে বাচ্চাটি ঘুম থেকে উঠে চারপাশ একবার দেখে আবার ঘুমিয়ে পড়ে আবার ঘুম থেকে মা ডাকলে থাকলে ওঠে উঠে একটু হরিনাম সংকীর্তন তার কানে প্রবেশ করে তার মধ্যে দিয়ে ওই বয়সে পুণ্য অর্জন করছেন করতে করতে আবার ঘুমিয়ে পড়ে তার দৌরাত্ম দুষ্টুমি আশ করে না সে ঘুমের রাজ্যে গুরুদেবের সঙ্গে বিভিন্ন কর্মে লিপ্ত হয় সে এখন শ্রীগুরুর সঙ্গে খুব দায়িত্বশীল কর্মী যার ফলে ওই সময় তাকে গুরুদেব কৃপা করলেন বাচ্চাটি যখন পূর্ণ মাত্রায় ঘুমিয়ে উঠল আজকে উঠলেন বলতে হয় তখন মা বলল বাবা বাড়ি চল ছেলেটি বলছে উৎসব বলছে বাবা হয়ে গেছে উৎসব ওই মাঝে মাঝে তুমি উঠলে হরিনাম সংকীর্তন শুনলে আবার ঘুমিয়ে পড়লে আমি কতবার তোমায় ডাকলাম আসলে গুরুদেবকে কৃপা করে ওর দুষ্টুমিটাকে ওই পরিবেশের মধ্যে দুষ্টুমিটা বেমানান সেই লোকশিক্ষাটি দেওয়ার জন্যই সেদিন এই টিপাটি করলেন তাই উৎসব যদি অন্যভাবে বলি আবির্ভাব উৎসব আসন্ন আমাদের মনটাকে তৈরি করতে হবে গুরুদেব বললেন না তোমার মনটি আমায় দাও সেই মনটি আমাদের দিতে হবে তার শ্রীচরণে মনটিকে সমর্পণ করতে হবে জন্মোৎসব আসন্ন তাই নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে জন্মোৎসবে শুধু হই হই করতে করতে গিয়ে হাজির হলাম হই হই করতে করতে চলে এলাম গুরুদেব বসে থাকবেন আমাদের জন্য কৃপা করবেন ওই সমাধি মন্দিরে শ্রীমন্দিরে আমরা প্রথমে সারিবদ্ধ হয়ে ধীরে ধীরে প্রবেশ করে অবশ্যই শৃঙ্খলার সঙ্গে সমাধি মন্দিরে গুরুদেবকে প্রণাম করে শ্রীমন্দিরে এসে ঠাকুরকে আবার দর্শন করে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আমরা মহাপ্রসাদ অঙ্গনে প্রবেশ করব সেখানে মহাপ্রসাদ গ্রহণ করব করে আমরা আবার নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করার জন্য আমরা যে দরজাটি নির্দিষ্ট থাকবে সেখান থেকে বেরিয়ে এসে বাইরে তো জলের ব্যবস্থা থাকেই গুরুকৃপায় ভালো করে হাত মুখ ধুয়ে তার যে আশীর্বাদ মস্তকে ধারণ করে গৃহীরা ধীরে ধীরে আবার নিজেদের গৃহে প্রত্যাবর্তন করব এই যে শৃঙ্খলা এটিও এই আসন্ন শ্রীগুরু মহারাজের একশো বত্রিশতম বর্ষ শুভ আবির্ভাব তিথি উৎসব থেকে আমরা শিখব জানব তো স্বাধীনতা আন্দোলনের কথা সংগ্রামীদের কথা বলছিলাম আমরা সেই দিকে আবার যাব আজকে অন্য প্রসঙ্গে আমরা কি বলবো সেটা আমাদের উপর নির্ভর করে না সব তার কৃপা তিনি যা বলাবেন যেদিক থেকে যেদিকে নিয়ে আসবেন আমরা সেদিক থেকে সেভাবে যাব যাক আমরা আজকে একটু শৃঙ্খলা সম্পর্কে শুনলাম আবির্ভাব তিথি উৎসবের বিভিন্ন বিষয় নিয়ে আমরা শুনলাম স্বাধীনতা আন্দোলন এবং সংগ্রাম প্রসঙ্গে শুনলাম বলা বাহুল্য আজকের আমরা বিশ্রামে যাব তারাকে জানাই যে সে হচ্ছে যে দেশকে ভালোবেসে মাকে ভালোবেসে দেশমাতৃকাকে ভালোবেসে গুরুদেব কিন্তু এমন সভাতে উপস্থিত হয়েছিলেন সেই সভায় তৎকালীন সময়ের এবং আজও সেই স্বাধীনতা সংগ্রামের নাম বিশেষভাবে উজ্জ্বল হয়ে আছে যাই হোক আমরা একটু বিশ্রামে যাই আবার আমরা নিশ্চয়ই খুব দ্রুত নিজেরা নিজেদের মধ্যে মিলিত হব তখন গুরুদেবের স্বাধীনতা আন্দোলনে তার যে কৃপা তিনি যে কৃপা করেছিলেন অহিতুকি কৃপা তা নিয়ে আরও দু চার কথা আমরা বলবো এগুলো আসলে কিছুই না আমরা কিছু বলি না তিনি যা বলান আমরা তাই বলি আর ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন আমরা তো সাধারণ মানুষ ভুলভ্রান্তি হলে ক্ষমা করতেই হবে তবুও চেষ্টা গুরুদেব বলেছেন শ্রীগুরু সঙ্গের কথা শ্রীগুরু সঙ্গের বাণী বিশ্বব্যাপী প্রচার করো সেই কাজে অংশগ্রহণ করার জন্য আমাদের প্রায় প্রত্যেককে চেষ্টা করতে হবে কারণ শ্রীগুরুর সঙ্গের বাণী শ্রীগুরু সঙ্গের কথা যদি মানুষ জানে শোনে তাহলে সেই মানুষ হয়ে উঠবে মানুষের মতো মানুষ শ্রীগুরু জয়। শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরুঘ্র সার্বভৌম আবির্ভাব তিথি উৎসব কে জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আপনারা দেখছেন ভেঙ্কটেশন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ